আমরা সুবিধাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিশিষ্ট নেতা মলয় ঘটক মন্ত্রী আমি প্রাপ্ত বসু এবং আমাদের ট্রেড ইউনিয়ন সভাপতি প্রাক্তন সাংসদ হিতপ্রত বন্দ্যোপাধ্যায় আজকে ত্রিপুরার বিখ্যাত এবং বুদ্ধিষ্ণু প্রেস ক্লাবে আপনাদের বিশিষ্ট আগরতলার ত্রিপুরার এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু গণমাধ্যমের আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এই প্রেস ক্লাবে আমি আগেও এখানে প্রেস কনফারেন্স করেছি, কিন্তু যে দুর্ঘটনাজনক ঘটনা, যে ভয়ঙ্কর ঘটনার জায়গা থেকে আজকে আমাদের এই প্রেস কনফারেন্স করতে হচ্ছে, সেটা খুবই আমরা বলবো নক্কারজনক ঘটনা। ভাই 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 প্লিজ 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 একটু আমাদের কথা বলতে হচ্ছে, ওই দিক থেকে আপনাদের এখন কি ঘটনা ঘটেছে আপনারা জানেন। আমাদের আইপ্যাকের ছেলেদের প্রত্যেকের কোভিড রিপোর্ট নেগেটিভ হওয়া সত্ত্বেও যেভাবে একটা হোটেলে তাদের কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছিল, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, সমন জারি করা হয়েছে, যেভাবে এই পুরো প্রক্রিয়াটা ঘটানো হয়েছে সেটা থেকে সরকারের একটা স্পষ্টত এক ধরনের ভয়, এক ধরনের ট্রমা, সরকারি এক ধরনের অ্যাগনি বেরিয়ে আসছে। আমাদের কথা হচ্ছে যে সরকারের এই নিরাপত্তাহীনতা ভয় কেন? আপনারা জানেন এরকম এই ধরনের সমীক্ষক সংস্থা প্রত্যেক রাজ্যেই যায়, গিয়ে সমীক্ষা চালায়। আইপ্যাকের অপরাধ কি তাদের মাথায় বসে আছেন প্রশান্ত কিশোর, এইটা কি তাদের অপরাধ? এই কিছুদিন আগে পশ্চিমবঙ্গে এইরকম একটা ভয়ঙ্কর একটা রক্তক্ষয়ী নির্বাচন গেছে, বিজেপি সমস্ত শক্তি নিয়োগ করেছিল পশ্চিমবঙ্গ জয়ের জন্য, ভারতবর্ষের পূর্ব প্রান্তে একমাত্র উন্নয়নের মুখ, সাম্প্রদায়িকতা বিরোধী মুখ, সমন্বয়ের মুখ হয়ে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাগীরথীর তীরে। এবং তখন আমরা দেখেছি বিজেপি থেকে বলুন, অনেক সমীক্ষক সংস্থা বলুন, অজস্র পশ্চিমবঙ্গে কোভিড চলছে, কোভিডের সেকেন্ড ওয়েভ তখন পশ্চিমবঙ্গে চলছে, সেই অবস্থায় বিজেপি বারবার হেলিকপ্টার দিয়ে হোক, প্লেন দিয়ে হোক, তারা নেমেছে, কোভিডের সংক্রমণ ছড়িয়েছে এবং চলে গেছে। কিন্তু কোনো আরএসএস বা কোনো বিজেপি নেতা বা কোনো সমীক্ষক সংস্থা কাউকে মমতা ব্যানার্জির পুলিশ হোটেলে গিয়ে কখনো অবরুদ্ধ করেনি, পেছনে টিকটিকি লাগিয়ে দেয়নি, নজরবন্দি করেনি, এবং যাকে বলে এক ধরনের স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণ কারোর সঙ্গে করেনি। এই যে একটা অগণতান্ত্রিক একটা ফ্যাসিবাদী সরকারি মুখ ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি, যার জন্য আমরা উদ্বিগ্ন হয়ে আইপ্যাকের এই ছেলেদের পাশে আমরা দাঁড়িয়েছি। আশার কথাই যে তাদের ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে, তারা কোভিড বিধি মেনে চলছেন, তাদের প্রত্যেকের কাছে কোভিডের নেগেটিভের সার্টিফিকেট আছে। আমরা সরকারের কাছে আশা করি এবং দাবি রাখি যে এই ধরনের আচরণ আপনারা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দিল্লি থেকে এই ঘটনার নিন্দা করেছেন, আমাদের সর্বভারতীয় সম্পাদক সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, হয়তো তিনি নিজেও এর মধ্যে চলে আসতে পারেন এই ঘটনার প্রতিবাদে, কিন্তু তারই নির্দেশে আমরা এখানে এসেছি। আমাদের আইপ্যাকের ছেলেদের সঙ্গে আমরা দেখা করেছি, তাদের মনোবল জুগিয়েছি এবং সরকারকে এই বার্তা দিতে আপনাদের মতো বিশিষ্ট গণমাধ্যমদের সামনে আসা যে আপনারা সরকারকে বলুন এত ভয় পাওয়ার কিছু নেই, এত আতঙ্কে ভোগার কিছু নেই, এত ইনসিকিউর হয়ে যাওয়ার মতো কিছু ঘটেনি। গণতান্ত্রিক দেশে ফেডারেল আমাদের ফেডারেল স্ট্রাকচার এক রাজ্য থেকে আরেক রাজ্যে লোকেরা যায় চিরকালই যায়, এবং ত্রিপুরা আমাদের মাথায় রাখতে হবে। যদি আপনারা ত্রিপুরা রাজমালা ইতিহাস বইটি পড়েন, সেখানে আমরা দেখব রাজমালায় এই 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 বাংলা থেকে 4000 পরিবার রুকনউদ্দিন বারবাক শাহ তখন বীরচন্দ্র মানিক্যের রাজত্বের আমলে 4000 বাঙালি এখানে আসেন, বসতি স্থাপন করেন। এটা মৈত্রীর জায়গা ত্রিপুরা, ত্রিপুরার ভূমি সম্প্রীতির জায়গা। এখানে ত্রিপুরা এক আশ্চর্য রাজ্য যেখানে সম্প্রীতি, যেখানে রবীন্দ্রনাথের স্মৃতি মিশে আছে, যেখানে রবীন্দ্র সাহিত্যের প্রহমান উত্তরাধিকার বহন করছে, যেখানে একটা অসাম্প্রদায়িক অনুযুক্তির কথা বিসর্জন নাটকে বারবার বারবার রবীন্দ্রনাথ তুলে ধরেছে,
সেখানে এই সাম্প্রদায়িক সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এই ত্রিপুরার মাটিতে চলতে পারে না। এবং তার সবথেকে বড় ত্রিপুরার মানুষরা বুঝতে পাচ্ছেন যে বিজেপি বিরোধিতা, বিজেপিকে আটকাতে গেলে গোটা ভারতবর্ষে এখন একজন মানুষই আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।